হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা পেয়ে। সো বন্ধুরা, আমার এমপি ক্রিয়েটার ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরেকটি সুন্দর নতুন ব্লগে আপনাদেরকে প্রচুর পূর্ণ ওয়েলকাম ভালোবাসা জানাই। আপনারাই বলবেন ভালো হয়েছে কিনা। তো দেখুন, বিছানাটা আমার তোলা হয়নি সকালে, আমার বিছানাটা তোলা হয়নি, মানে সকাল থেকে আমি প্রচুর পরিমাণে বিজি ছিলাম। আপনাদেরকে বলেই থাকি আমি যে আমি টিউশনি পড়াই বাচ্চাদেরকে 7টা থেকে 9টা, আর আমার বোনের ছেলেকে টিউশনি, যে জন্য বিছানাটা তোলা হয়নি। তখন বিছানাটা তুলে নিলাম, তারপর কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো ঢাকা নিয়েছি, আর কালকে তো কম্বলগুলো ঢুকিয়ে দিয়েছি। তবে ভালো মতো বিছানাটা ঠিক করে আবু পরে, আমাদের একটা ক্যাথা আছে, এই ক্যাথাটা রাখার মানে কোনো জায়গা পাচ্ছি না, সেই জন্য এখানে রাখি, আর এটাকে মানে এইভাবে ঢাকা দিয়ে রাখি। কালকে সবগুলো কভার টভার কেচে দেওয়া হয়েছিলো, তো ওগুলোর সাথে এটাও কেচে দেওয়া হয়েছিলো। আর আমি খেয়ে নিচ্ছি এখন মুড়ি, সকালের জল খাবার আমার খাওয়া নেই, আমার বোনুর, আর বাকি মাও খায়নি, বাবা খেয়ে নিছে শুধু। তো মা এখন আমাদের বারান্দাটা যে আছে ওটা নীল রং দিয়ে ধলাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন মা ওটা করে নিক, ততক্ষণে আমি খেয়ে, আমি আর বোনু খেয়ে নিই লবণ তেল মুড়ি, লবণ তেল জল আর লঙ্কা মুড়ি। তো আজকে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই সেরে নেব, তারপর আমার ভাত রান্না করার দায়িত্ব আছে আজকে। কারণ একটু আগেই বললাম আপনাদেরকে যে আমার মা ঘর মানে বারান্দাটা ধরাচ্ছে, তারপর অনেকগুলো কাজ আছে আজকে আমার মার, সেই জন্য আমার ভাত রান্না করার দায়িত্ব। আর এখন আমি কী করছি বলুন তো, আমার কানের ফুটাগুলো আর নাকের ফুটাগুলো ছোট হয়ে গেছে, তো কানের নাকের কিছু করতে পারছি না, সেই জন্য একটা ঝাঁটার কাঠিগুলো ঢুকাচ্ছি, দুদিন ভিজবে কান আর নাকগুলোতে, তো তারপর মানে বড় হয়ে যাবে, তখন কানের নাকের সব কিছু করতে পারবে। এখন কানের নাকের কিছু করতে পারছি না, আর ঢুকছেও না তাড়াতাড়ি, দেখুন আপনারা অনেক কষ্ট করে ঢুকাতে হচ্ছে, লাস্টে তো আমি ঢুকাতেই পারি, তারপর আমার মাকে বলে তারপর ঢুকেছি। তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সাথে আপনাকে ভালো লাগবে। আর আজকে এডিট করতে একটু প্রবলেম হচ্ছে আমার, তো আই হোপ আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো। দেখুন আমাদের বারান্দা ধরানো হয়ে গেছে, বারান্দাটা এরপর মানে এটা ধরাচ্ছে, এটা হচ্ছে রান্নাঘরের বারান্দা, এটাকেও নীল কালার দিয়ে ধলিয়ে নিচ্ছে, এরকম করে ধরানো হয়, মানে চকচক লাগে, যে পাখাগুলি যেরকম রঙ করা রঙ করলে চকচক লাগে, তো আমাদের মাটির ঘরে মানে নীল কালার দিয়ে রঙ করলে চকচক লাগে। আর পাখাঘরে তো অনেক রকমেরই কালার দেওয়া হয়, কিন্তু আমাদের মাটির ঘরে শুধু এই নীল কালারটাই দেওয়া হয়, এটা একটা নীল পাওয়াই যায় হাটে, আর এটার সাথে একটা সাদা মাটি দেওয়া হয়। কিন্তু এরপর আমি রান্না করে নেবো, আর বারান্দাটাও একটু আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো দেখুন আমি রান্না করতে চাপিয়ে দিয়েছি, এখন 11টার মতো বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, তারপর আমার চান করতে হবে, আর আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে বিকেলের টাইমে, সেজন্য তখন আমি সোয়াবিনগুলো ভেজে নিয়েছি। এরপর আমি সোয়াবিনের এটা সোয়াবিনের শুকনো করবো, মানে সোয়াবিনের কারি বলতে পারেন, আর ডাল আর আলু মাখা। তো চলুন ভাত টাত রান্না করে চান টান করে তারপর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলো ঠিকঠাক করতে চান করতে আমার প্রায় 3টার মতো বেজে গেছে, আর 3টাতে আমি খেতে বসে গেছি, দেখুন আর খাওয়া যাচ্ছে না, ডাল আলু মাখা সবনি কারি পাঁপড় এসব রান্না করেছি। তো খেয়ে দিয়ে ঘুমাবো, ঘুম থেকে উঠে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আপনাদেরকে তো বললামই। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর আজকে আমার একটু এডিট করতে প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে কালকের ভিডিওতে আপনারা মানে বলবো আমি আপনাদেরকে। তো চলুন দেখুন ভিডিওটা। খেয়ে ঘুমাতে যাচ্ছিলাম, তখনই ফ্লিপকার্টের ফোন, আমার একটা পার্সেল এসেছে, দুটো আমি কী বলে টি শার্ট কুর্তি হয় না সেগুলো অর্ডার করেছিলাম। তো আমার কুর্তিগুলো পরার একদম ছেড়ে গেছে, এই কুর্তিটাও যে পরছি এটাও ছেড়ে গেছে, তবে আমি ওগুলো গরমের টি শার্ট কুর্তিগুলোই মানে অর্ডার করি, আর 450 টাকার মধ্যে দুটো ভালো ভালোই পাওয়া যাচ্ছে 125 করে। তো দেখুন সেজন্য আমি নিয়েছি, আর আপনাদের সাথে আনবক্সিং করছি, কিন্তু পরে আর দেখাতে পারবো না, মানে দেখে চলে গেছিলো বাইরে থেকে লোক, কিন্তু তাদেরকে দেখাতে দেখাতে আর আপনাদের সাথে আনবক্সিং করতে পারিনি। তো এমনিতে দেখে নিন একটা মানে লাল ছেলেদের আর একটা হলুদ, তো এগুলো আমি দেখা দেখা ছিল ওগুলো, তো ওগুলো নিয়ে মানে পছন্দ হয়নি, আর এগুলোই পছন্দ হয়েছে, কিন্তু এতটাও ভালো আসেনি, যা এসেছে মোটামুটি এসেছে, কিন্তু এতটাও ভালো এসেছে না, এর থেকে একটু ভালো আশা করেছিলাম। তো যাই হোক, কুর্তি টুর্তি দেখে আপনাদেরকে তারপর
তো তারপর বন্ধুরা আপনাদেরকে ড্রেস টেস দেখে আমি তরমুজ খেতে চলে এসেছি। এই তরমুজটা আমার মায়ের জন্য কিনতে এসেছিল আজকে হাটে, তো সে এনে দিল। তো ভাবলাম আজকে তাতে খেয়ে নিই কেটে, কারণ রাত্রিবেলা নাকি তরমুজ খেতে হয় না, ঠান্ডা লেগে যাবে। তরমুজ যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা, তো দেখুন এগুলো পিস হয়েছে আর এগুলো এখন দিতে যাচ্ছি ওই বাড়ি। এগুলো আমাদের জন্য না, এগুলো ওই বাড়ি দিতে যাচ্ছে আর আমাদের জন্য আছে। অনেকটা বড়ো নিয়ে এসেছিলো, আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে কেটে নিয়েছে আগে। তো দেখুন আমি এক পিস খেয়ে নিচ্ছি, এক পিস খেতে খেতে শেষ। আর তরমুজ খেতে আমাকে একটু বিরক্ত লাগে, ভালো লাগে, টেস্টটা ভালো ছিল, মিষ্টি ছিল আর একটু খসখস টাইপের ছিল, কিন্তু একটা বিরক্ত লাগে যে তরমুজের বিচিগুলো খেয়ে খেয়ে আবার ফেলতে হয়, এটাই ভালো লাগে না। তো যাই হোক, তরমুজ তরমুজ খেয়ে তারপর আপনাদের সাথে আমার রাত্রিবেলা একবারে দেখা হচ্ছে। রাত্রিবেলা দেখুন এটা কী দেখাচ্ছে বলুন তো, এটা আমার অন্য রিংস কালো, রিংসের মধ্যে এটা পেলো টিপলের লাইট চালে আর কি, আর অন্ধকারের মধ্যে আমার বোনও এটা শ্যুট করেছে, আমার বোনই শ্যুট করেছে আমি জানি না, তো রিংসের মধ্যে এটা পেয়েছে, ও শ্যুট করেছে বলেছে তোর ভিডিওতে দেখাবি, তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম আর কি। আর ও তো জানে না ক্যানভাসটা কীরকম করে করতে হয়, তো উল্টা ক্যানভাস করেছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে একবার জায়গা যাওয়ার প্ল্যান আছে, এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেখানে গিয়েছিলাম আমি পাঁচটার দিক, পাঁচটার দিক গিয়ে তারপর যখন এসেছি তখন এই চাউমিনগুলো নিয়ে এসেছি, একটা বোনের জন্য, একটা আমার জন্য, আর একটা শিল জন্য। তো আমি গেছিলাম বন্ধুরা ভ্লগ প্লাগ করতে, যেহেতু সামনেই বিয়ে, আপনাদের সাথে বলেই থাকি আমি সবসময়। তো আজকে ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে শেষ করবো, আর কালকে আমার ভ্লগ প্লাগটার চেহারাটা আপনারা দেখবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, এটা হচ্ছে তার পরের দিন, আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। তো আমার মুখটা হয়তো চেঞ্জ চেঞ্জ লাগছে, আমি আপনাদেরকে আগেই ইনফরমেশান দিয়ে দিয়েছি যে আমি ভ্রু প্লাগ করতে গেছিলাম, জীবনে প্রথমবার ভ্রু প্লাগ করেছি। আর কী পরিমাণে ব্যথা সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রথমবার নাকি ব্যথা হয় আর প্রথমবার ফুলেও যায়, আবার একটু একটু ফুলে গেছিলো কালকে, সেই জন্য আসি আর ভিডিওটা কন্টিনিউ করার মতো আমার অবস্থা ছিল না। তো চলুন না ভিডিওটা শেষ করার পালা, সেই জন্য আমি ভিডিওটাকে শেষ করব। তো টাইটেল থাম্বনেলে কথাটা বলে দিই যে একদিকে বলছি আমার বাবা অসুস্থ, আর একদিকে মানে অসুস্থ হব আমি গরিব বাবার নাটক করছি, একদিকে বলছি আমার বাবা অসুস্থ, আর একদিকে আমি এত এত অনলাইন শপিং করছি। তো মোটেগুলো বন্ধুরা যেটা আপনাদের সাথে আমি আগে থেকে শেয়ার করছি সেটাই সত্যি, এটা তোমার ড্রেস ছিল না পরার, ছিঁড়ে ছিঁড়ে ড্রেসগুলো পরছিলাম, তাই এটা ড্রেস আমি নিয়েছি নিজের টিউশনের এইগুলো টাকাগুলো বাঁচিয়ে, বাট যতটা পেরেছি বাঁচিয়ে দুটা মাত্র ৫৫০০ টাকায়। আর আমার বোন যেহেতু সামনে বেশ, সেজন্য দুটো একটা লেহেঙ্গা নিয়েছে আর একটা মানে নেকলেস নিয়েছে এগুলো, আর এর থেকে বেশি আমরা কিছুই শপিং করিনি। বিয়ে উপলক্ষে বলো বা যাই বলো, আমরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আমরাই জানি। তো প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন, প্লিজ একটু আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার এখন। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লেগেছে, আপনাদেরকে ভালো লাগলে সেটা লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকুন। প্লিজ বন্ধুরা, প্লিজ আমি হাত জোর করে বলছি, এক হাতে মোবাইল ধরা আমাকে সাপোর্ট করুন প্লিজ।